রাষ্ট্রভাষা আন্দোলন একটা লম্বা লোকের ডান পায়ের জুতা নাই, বাম পায়ে পালিশ করা বাটা শু, কালো প্যান্ট সাদা টি শার্ট, আর টি শার্টের কোনায় পার্কার কলম। এই কলম টি শার্ট আর পালিশ করা শু দেখেই মুক্তিযুদ্ধের চিত্রধারক নাইব উদ্দিন আহমেদ, এই এলাকার মানিক দাদা, উনি চিনে ফেলে যে এটা আমাদের পারিলের রফিক। তা চুরি করে দুই চারটা ছবি তখন তুলেছিলেন পত্রিকায় ছাপাবেন বলে। পাকিস্তানি সামরিক বাহিনী তাদের ক্যামেরা ছিনিয়ে নেয়, ফিল্ম কেড়ে নেয়। যাও একটা ছোট্ট প্রমাণ, শহীদ রফিকের একটা ছবি বাঙালি দেখতে পারতো, সেটাও তারা মাটির সাথে। শহীদ রফিক স্মৃতি জাদুঘরের কথা এবং গ্রন্থাগারের কথা, তো এই রফিক স্মৃতি জাদুঘরটি যখন শুরু হয় ঠিক তখন থেকে আমি এটার সাথে ছিলাম। 2008 সালে এই জাদুঘর উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। কিন্তু সবচেয়ে বলার বিষয় যেটা, সেটা হচ্ছে যে শহীদ রফিক নিহত হন 1952 সালে। তো 1952 সাল থেকে 2008 প্রায় 56 বছর পরে যখন তার স্মৃতি রক্ষার্থে একটা কিছু নির্মাণ হবে, ঠিক তখন তার কোনো জায়গা নেই। শহীদ রফিকের যে একটা স্মৃতি জাদুঘর হবে তার কোনো জায়গা, তার কোনো ভূমি পাওয়া যাচ্ছিল না, কারণ শহীদ রফিকের পরিবারও এত সচ্ছল নয়, আর এলাকার লোকজনও কেউ যে জমি দিয়ে সাহায্য করবেন সেই সচ্ছলতা কারো ছিল না। যখন কোনো জমি পাওয়া যাচ্ছিল না এই জাদুঘরটি করার জন্য, তখন আমি বলবো যে একমাত্র এক দানবীর, যার নাম না বললেই নয়, তিনি হলেন কর্নেল পাশা কাকা। আমি তাকে পাশা কাকা বলেই সম্বোধন করতাম এবং এলাকার লোকজনও তাকে পাশা কাকা বলেই চিনে। সেই কর্নেল মুজিবুল হক পাশাই মুক্তিযুদ্ধের চিত্রধারক নাইব উদ্দিন সাহেবকে বললেন যে নাইব ভাই, আপনি যদি এই জাদুঘরের দায়িত্ব নেন তাইলে আমি আমার জমি দিতে পারি। মুক্তিযুদ্ধের চিত্রধারক নাইব উদ্দিন আহমেদ বা এলাকার মানিক দাদা, ওনার কথায় উৎফুল্ল হয়েই কর্নেল পাশা এই জমিটা দান করেন। এই এখানে প্রায় আমি যতদূর জানি 1 বিঘা জমি উনি দেন শহীদ রফিকের স্মৃতি জাদুঘরটা করার জন্য। বাংলাদেশ সরকারের সহযোগিতায় এটা করা হয়, কিন্তু উনি যদি জমিটা না দিতেন এই পারিলে আজকে শহীদ রফিক পাঠাগার, শহীদ রফিক জাদুঘর হতো না। আলোকচিত্রী নাইব উদ্দিন আহমেদ আর ডক্টর নওয়াজ এশা আহমেদ, নাসিম আহমেদ নাদভি, তোবারক হোসেন লুডু মিয়া আর এই এলাকার চেয়ারম্যান মাজেদ মিয়া, তারা যদি সাহায্য না করত, তারা যদি এই এটার সাথে যুক্ত না থাকতো, তাইলে আজকে আর এই জাদুঘর যেটা আছে সেটাও থাকতো না। চলুন এই ভিতরটা আমরা একটু দেখি। স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা ফুলদান করবেন, শ্রদ্ধা জ্ঞাপন করবেন, এই কারণে এগুলি পরিষ্কার করা হচ্ছে। তো এই সেই জাদুঘরের ভিতরের অংশটা আমি দেখাচ্ছি, এই অংশগুলি এখন পরিষ্কার করা হচ্ছে। যেহেতু 21 তারিখে কয়েকদিন আগে আমি আর শায়লা এই রফিক স্মৃতি জাদুঘরে এসেছিলাম, সেটা ছিল 15 তারিখ, ফেব্রুয়ারির 15 তারিখ 2023 সাল।
তো ঠিক তার সাত দিন পরেই যখন আমরা আবার আসলাম, আজকে 2023 সালের 21 ফেব্রুয়ারি, এই 21 ফেব্রুয়ারিতে শহীদ থেকে জাদুঘরে এসে যা দেখলাম মনটা অন্তত ভরে গেল, অন্তত কিছুটা হলেও আমরা রফিকের কিছু স্মৃতি এখন দেখতে পাচ্ছি যেটা আগে আমরা দেখতে পেতাম না। রফিকের ব্যবহৃত জামা, তার ব্যবহৃত নকশি কাঁথা, তার ব্যবহৃত চেয়ার টেবিল, পড়ার টেবিল, যেটা এতদিন শহীদ রফিকের বাড়িতে ছিল কিন্তু যেটা থাকার কথা ছিল জাদুঘরে সেটা জাদুঘরে ছিল না। 1952 সালের 21 ফেব্রুয়ারিতে উনি শহীদ হন এবং আজকে 2023 প্রায় 60 বছর পরে হইলেও এই রফিক উদ্দিন আহমেদ বা রফিক শহীদ রফিক স্মৃতি জাদুঘর বা গ্রন্থাগার তার পূর্ণ সার্থক হলো, যেহেতু রফিকের কিছু ব্যবহৃত জিনিস এখানে দেওয়া হয়েছে। তো চলুন আমরা তো রফিকের ব্যবহৃত জিনিসগুলো দেখে আসি রফিক স্মৃতি জাদুঘরে। আসুন আপনারা আমার কাছে। Thank you.